নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো ক্যালসিয়াম সিরাপ সম্পর্কে ক্যালসিয়াম সিরাপটি বাচ্চাদের খাওয়ানো যাবে কি না এর বেনিফিটস সাইড এফেক্ট ডোজ প্রাইজ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা ক্যালসিয়াম সিরাপ একটি ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ সিরাপ যা জিএসকে কোম্পানি তৈরি করে এতে আছে ভিটামিন ডি থ্রি দুশো আইউ যা আমরা ক্যালকেলসিফেরল নামেও জানি ভিটামিন বি টুয়েলভ আছে দুই দশমিক পাঁচ এমসিজি এবং ক্যালসিয়াম ফসফেট আছে বিরাশি এম প্রতি পাঁচ এম এল সিরাপে এটি দুশো এম এলের খুব সুন্দর প্যাকিংয়ে হয় এবং এটি কাঁচের বোতলে হয় এর দাম একশো টাকা নব্বই পয়সা যা যে কোনো মেডিসিন সেন্টারে খুব সহজেই পাওয়া যাবে অস্ট্রোক্যালসিয়াম সিরাপটি দু রকম ফ্লেভারের হয় লেমন লেমন ফ্লেভারের এবং বানানা ফ্লেভার হয় অস্ট্রো ক্যালসিয়াম সিরাপটি আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর পূরণ করে এবং আমাদের শরীরের হাড় এবং দাঁতকে মজবুত করে হাড় এবং দাঁত ক্ষয়ে ক্ষয় রোধ করে হাড় ক্ষয়ে যাওয়ার পর আমাদের হাত পা ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা হলে সেই ব্যথা দূর করে এবং আমাদের ক্ষয় রোধ করে আমাদের শরীরের কোনো হাড় ভেঙে গেলে বা ফেটে গেলে সেই হাড় জোড়া লাগানোর জন্য ডাক্তারবাবুরা অস্টোক্যালসিয়াম সিরাপটি প্রেসক্রিপশন করেন এবং খুব ভালো কাজ করে সেই ক্ষেত্রে দাঁত ক্ষয়ে যাওয়ার কারণে আমাদের দাঁতে ব্যথা হলে সেই ব্যথা দূর করে এবং দাঁতের ক্ষয় রোধ করে বাচ্চাদের হাড় মজবুত করে এবং বাচ্চাদের দাঁত বেরোতে সাহায্য করে যেসব বাচ্চাদের দাঁত বেরোচ্ছে না তাদের এই অস্টোক্যালসিয়াম সিরাপটি খেলে তাদের দাঁত খুব সহজে বেরিয়ে যায় আমাদের শরীরের ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দূর করে আমাদের শরীরের দুর্বলতা দূর করে এনার্জি বাড়ায় কাজ করার ক্ষমতা বা এনার্জি বাড়ায় ভিটামিন ডি থ্রির অভাবে আমাদের শরীরের ব্যথা হলে এই অস্টোক্যালসিয়াম সিরাপটি খেলে সেই সব ব্যথা দূর হয়ে যায় যারা জিমে পরিশ্রম করেন বা যারা খেলাধুলা করেন তাদের পেশি বাড়ানোর জন্য অস্টোক্যালসিয়াম সিরাপটি ব্যবহার করতে পারেন বাচ্চাদের গ্রোথ ভালো হয় এই সিরাপে যেসব বাচ্চাদের গ্রোথ হচ্ছে না সেই সব বাচ্চাদের এই সিরাপটি খাওয়ালে তাদের গ্রোথ খুব ভালো হয় তো বন্ধুরা যাদের ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন বি টুয়েলভে অ্যালার্জি আছে তাদের এই সিরাপটি খাওয়া যাবে না যাদের রক্তে এবং ইউরিনে ক্যালসিয়াম লেভেল বেশি আছে যাদের রক্তে ভিটামিন ডি থ্রির লেভেল বেশি আছে তাদের খাওয়ানো যাবে না যাদের কিডনির কোনো রকম সমস্যা আছে বা কিডনিতে স্টোন আছে সেই সব রোগীদের অস্টোক্যালসিয়াম সিরাপটি খাওয়া যাবে না গর্ভবতী মহিলা যাদের হার্ট ব্লাড প্রেশার ব্লাড সুগারের কোনো রকম সমস্যা আছে তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে অস্টোক্যালসিয়াম সিরাপের সাইড ইফেক্ট বলতে এর সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না যদিও সাইড ইফেক্ট হয় তাহলে বমি ভাব গ্যাস পেটে ব্যথা মাথা ধরা অ্যালার্জি মানসিক অস্বস্তি কোষ্ঠকাঠিন্য সব সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো সমস্যা হলে সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে ক্যালসিয়াম সিরাপের খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর এবং রাত্রে খাবার খাওয়ার পর এছাড়াও এর ডোজ সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা ক্যালসিয়াম সিরাপটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো বা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন মতো খেতে হবে বা খাওয়াতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি অষ্টোক্যালসিয়াম সিরাপ সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন এই রকম মেডিসিন ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ